ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও দাঁড়াও, আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি দেখাবো কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবেন। এটা খুব একটা সুস্বাদু খাবার। তো আমি প্রথম কি কি পরিমাণ নিয়ে নিছি উপকরণগুলোর নাম একে একে বলে দিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছ নিছি বড় 6টা। দেখুন ভালো করে মাথাটা পরিষ্কার করে নিছি, মাথার মধ্যে কিন্তু চিংড়ি মাছের ময়লা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। আর আমি লেজটা সামান্য একটু কেটে নিছি, কারণ দেখতে সুন্দর লাগবে। তারপর নারকেলের দুধ নিয়ে নিছি। এই দেখুন আমি নারকেলের দুধ নিছি 1.5 কাপের মতো। আমি কীভাবে নারকেলের দুধ করেছি আমার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আছে, আপনারা দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তারপর দেখুন টমেটো নিছি বড় 1টা। তারপর পেঁয়াজ কুচি অল্প নিয়ে নিছি। আমি মূলত আমার রেসিপিটা হচ্ছে কীভাবে অল্প পেঁয়াজে আপনি মালাইকারি রান্না করবেন, কারণ পেঁয়াজের দাম তো জানেনই এখন 250 টাকা কেজি। আর এ হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথে 1.5 চা চামচ। তারপর হচ্ছে তেজপাতা নিয়ে নিছি আমি 1টা, মাঝখানে কেটে নিছি। একটু দারচিনি হালি নিছি 2টা, এলাচ নিয়ে নিছি 2টা, লবণ নিয়ে নিছি আর 4টা কাঁচামরিচ একটু ফালি করে নিছি। আর দেখুন আমি দই নিয়ে নিছি, সরি সর দই না, ঘি নিয়ে নিছি 1/2 চা চামচ, একটু অল্প জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। আর জিরের ফাঁকি নিয়ে নিছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো নিছি 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়ো নিছি 1/2 চা চামচ, আর লবণ নিছি 1 চা চামচ। আর দেখুন সরষের তেল নিয়ে নিছি পরিমাণ মতো। সরষের যেহেতু চিংড়ি জাতীয় যাই রান্না করবেন, সরষের তেলে রান্না করবেন, তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে। আর যদি আলফুল চাটনি না থাকে তাহলে আপনার ইচ্ছে করলে সাদা তেল ইউজ করতে পারেন। তো চলুন আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে একটা প্যানে আমি হালকা একটু তেল নিয়ে নিব সরষের তেল চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য। জাস্ট অল্প তেল ভেজে নেব হালকা করে। বেশি ভাজবেন না যাতে চামড়া শক্ত না হয়ে আসে। জাস্ট এপিট উপিট একটু হালকা বেজে নেব। দেখুন আমি অল্প তেলে এপিট উপিট ভালো করে বেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে ফেলব। দেখুন নামিয়ে ফেলছি, এখন আমি আর একটু তেল অ্যাড করে নেব যে প্যানটাতে আমি মাছ বেজে নিছি। প্রথমে আমি তেজপাতা আর লং ইলাচিগুলো একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ আমি আগে বলে নিচ্ছি আমি অল্প নিয়েছি, কারণ পেঁয়াজের দাম যেহেতু বেশি। আর আমার রান্নাটা মূলত হচ্ছে পেঁয়াজ ছাড়া কীভাবে বা কম পেঁয়াজে কীভাবে চিংড়ি মালাই রান্না করবেন। পেঁয়াজ নেই এত হাই হতাশ না করে, আপনারা ওই যে দু পেঁয়াজ না করে এরকম চিংড়ি মালাইকারি করলেন, দই দিয়ে করলেন, তাতে কি হলো পেঁয়াজটা কম হলো চলবে। এগুলো হালকা একটু বেজে নিলাম। এখন আমি এনে হচ্ছে আদা রসুনে পেস্ট করে দিলাম। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি এর মাঝে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। হাতে আমি যতগুলো গুঁড়ো মশলা নিয়েছি এগুলো হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম। এখন
সামান্য একটু নারকেলের দুধ অ্যাড করে নেব ওগুলা কষানোর জন্য, সামান্য একটু। ভালো করে কষিয়ে নিই যাতে উপরে তেল বেশি উঠে ভালো করে। দেখুন আমি প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার বেরিয়ে গেছে। যে টমেটোগুলো একটু গেলে নেব। এখন আমি এর মাঝে চিনি মাছগুলো অ্যাড করে নেব। এগুলোকে একটু ভালো করে মানে জাস্ট এক দু মিনিটের মতন অল্প আছে কষিয়ে নেব, কোনো পানি অ্যাড করবো না যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে যেতে পারে। দেখুন আমি প্রায় 2 মিনিট কষিয়ে নিছি। এখন আমি যেটা করবো, আর যে বাকি নারকেল দুধটা আছে সবটা অ্যাড করবো। আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। এখন আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ভালো করে তরকারিটা হয়। অল্প আঁচ, একটু আঁচ কমিয়ে দিবেন। তো আমি 5 মিনিট পরে চলে আসতেছি। দেখুন আমি 5 মিনিট পরে চলে আসছি, দেখুন কত সুন্দর কালার আসছে। আমি কিন্তু মাঝে মাঝে মানে এক দুইবার নেড়ে দিয়েছি, নাহলে তো মশলার নিচেতে লেগে যাবে। আর চিংড়ি মাছগুলোকে এরপর একটু ভিট করেছি। এখন আমি ফ্লেভারের জন্য ওপর দিয়ে ঘিটা দিয়ে দিব। আমার ঘি তেমন একটা নাই শেষ, তাই অল্পই দিলাম, শুধু তো ফ্লেভারটা আসে ভালো করে। তো ভিউয়ার্সরা কেমন লাগলো আমার এই রান্নাটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।